নমস্কার বন্ধুরা, মনিস বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত। 2023-এর শুরুতে আমাদের মনিস বেঙ্গালি হোমের পক্ষ থেকে আমাদের পরিবারের সমস্ত সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সেলিব্রেশন করার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। আসলে আজকে শুধু নিউ ইয়ার সেলিব্রেশন নয়, আমাদের একজন কলিগ খাওয়াবে তার ছেলের জন্মদিন উপলক্ষে, আর তার সাথে রয়েছে আরেকজন কলিগের জন্মদিন চলে গেছে, সেলিব্রেট করা হয়নি, সেটাও আমরা আজকে এখানে সবাই মিলে সেলিব্রেট করব। তাই আজকে একটুখানি ক্লাসের পরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে নিউ ইয়ার সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন এবং আগে হয়ে যাওয়া বার্থডে সেলিব্রেশন সবগুলো একসঙ্গে করতে। যে কোনো জায়গায় খেতে গেলেই সবার প্রথম একটা আমাদের সবারই, যখন অনেকজন মিলে খেতে যাই তখন একটা সমস্যা বাঁধে যে কী খাবো। এবার খাওয়া নিয়ে একটা সমস্যা অবভিয়াসলি বেঁধেছে, আপনাদেরকে মেনু কার্ড একটু একটু দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব। তো এখানে আমরা আসতে সময় প্রচুর খেতে আসতাম, মাঝে মাঝে যে কোনো সেলিব্রেশনে খেতে চলে আসতাম, এখন আর আসা হয় না। লকডাউনের পরে এই প্রথমবার আমরা বাইরে কোথাও খেতে এলাম, তাও এখনো ক্লাস শুরু হয়নি বলেই আসা সম্ভব হলো, কারণ এখনো স্কুলেতে ভর্তি, বই ডিস্ট্রিবিউশন ইত্যাদি সব চলছে এবং সেটার জন্য ফুল টাইম লাগছে না, কিছুক্ষণ আগেই ছুটি হয়ে যাচ্ছে। আমরা নিয়ে এসেছি সাথে করে পেস্ট্রি, কেকের বদলে আজকে পেস্ট্রিগুলোকে সাজিয়ে আমরা জন্মদিনে কেক কাটার ব্যবস্থা করব। গিফট রয়েছে সাথে আর একজনের খাওয়ানো বাকি থেকে গেছিল, ওর মিষ্টি খাওয়ানো পাওনা রয়েছে, সেই মিষ্টিটাও নিয়ে আসা হয়েছে। সবগুলো খাবার মিলিয়ে সেলিব্রেশনটা বেশ জমজমাট করতে পারি। সবার আগে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, কারণ আমাদের সবাই এসে পৌঁছায়নি। এর আগে আপনাদের বলে রাখি যে আজকে 10 জন এসেছি সেলিব্রেট করতে। আমাদের নিজেদের এই 10 জনের একটা গ্রুপ আছে, মানে সাব গ্রুপ বলতে পারেন স্কুলের ভিতরে, যে গ্রুপটাকে আমরা 10-এর দিক বলি। তো সেই 10-এর দিক গ্রুপের সেলিব্রেশন আজকে হবে। ক্যান্ডেল, দেশলাইট সব কিছু আমাদের সঙ্গেই রেডি থাকে। মিষ্টিগুলো জেলে নেওয়া হবে একটা প্লেটের মধ্যে, গিফটটা এখানেই নিয়ে এসেছি বয়ে বয়ে দেবো বলে। আরেকটা গিফট স্কুলেই অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে, যার ছেলের জন্মদিন ছিল, মানে যার খাওয়ানোর উপলক্ষে আজকে এখানে আসা, সেই গিফটটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এই তিনটেকে নিয়েই আমি সর্বক্ষণ ব্যস্ত রয়েছি কেন, আমার এদিকেও আরো লোকজন আছে, ওটাই কিন্তু চলে গেল, আমি এডিট করবো না কিন্তু এটা, ঠিক আছে, নন এডিটেবল যাবে তখন বুঝবে তোমরা, আমি কি জানি আমরা এইরকমই। ওদের খাবার অর্ডার করা হয়ে গেছে, সেটা এখনো এসে পৌঁছায়নি, আমি তো ওদের সাথে খাবো না যেহেতু আমার বাইরে খাওয়া বারণ। আমার জন্য একটা দেখুন ডাল তেলে চিকেনের স্যুপ অর্ডার করা হয়েছে, মানে চিকেন ক্লিয়ার স্যুপ, তবে আমি জানি এটা ওদের বেশি পছন্দ হবে। তো আগে আমরা বার্থডে কেকটা কেটে নিই, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। গানটা তো গা, হ্যাপি বার্থডে টু ইউ,
ভাবেন যে আমরা কি করি সারাদিন এইভাবেই সেলিব্রেট করতে থাকি। আমরা স্কুলে কিন্তু যথেষ্ট সিরিয়াসলি পড়াই, তারপরে নিজেদের লাইফটাকে শুধু স্কুলের মধ্যেই না কেন্দ্রীভূত রেখে আমরা কিন্তু নিজেদের মতো করে ভালো থাকি। পেস্ট্রি খাবার পরে এসে পৌঁছে গেছে বিরিয়ানি। আজকে চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, সবচেয়ে সহজে এবং কম সময় খেয়ে নেওয়া যায় এটা। চিকেন বিরিয়ানি সাথে রসগোল্লা আর আমার জন্য স্যুপ, অবশ্য আমার জন্য মোমো আছে, কিন্তু আমি এখন মোমোটা খাচ্ছি না। প্রথমে ঠিক হলো যে আমরা শেয়ার করে খাবো, তারপর মনে হলো না এখন আমাদের সবারই খিদে পেয়েছে, তো আমরা সবাই, মানে আমি নয় আমি ছাড়া বাকি সবাই বিরিয়ানি খেয়ে নিতে পারবে। আর যতটুকু খাওয়া যাবে না সেটা আবার লেফট ওভার হিসাবে প্যাকিং করে নিয়ে যাওয়া হবে। আসলে স্কুলটাকে আমাদের অক্সিজেন বলতে পারেন। সমস্ত কিছু আমাদের সারাদিনের যে ভালো লাগা খারাপ লাগা সবটা আমরা আমাদের এই গ্রুপটার ভিতর শেয়ার করতে পারি, এবং তার ফলে আমাদের যে দৈনন্দিন জীবনের খারাপ লাগাগুলো থেকে যায় সেগুলো আস্তে আস্তে এখান থেকে কাটিয়ে উঠতে পারি। লকডাউনে যখন সবার সঙ্গে সবার ফিজিক্যালি দেখা হচ্ছিল কম, তখন আমরা সত্যিই হাঁপিয়ে উঠেছিলাম বাড়িতে থাকতে থাকতে। আসলে আমাদের মতো এত সুন্দর একটি গ্রুপ যদি আপনারা পান তাহলে দেখবেন কর্মক্ষেত্রে কাজ করতে কিন্তু আর খারাপ লাগছে না। তো নিজেদের কর্মক্ষেত্রটাকে সুন্দর করে বানিয়ে নেওয়া, নিজেদের মনের মতো করে বানিয়ে নেওয়া, এটাও কিন্তু একটা আর্ট। আর এটা যদি তৈরি করে ফেলতে পারেন তাহলে কর্মক্ষেত্রটাই হয়ে উঠবে আপনাদের ভালো লাগার জায়গা। আজকে এই পর্যন্তই। আরেকবার সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। পরের দিন দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।